with another vlog, guys. So guys, whatever it is, jai hok, ami pray dui mash vlog kori nai because of lockdown. As you guys know, I live in Dubai. So আজকে থেকে আমাদের দুবাইতে লকডাউন উঠে গিয়েছে, লাইক ফ্রম 6 AM টু 11 PM আমরা এভরিথিং ইজ ওপেন লাইক বিফোর। যদিও এখনও অনেক করোনা ভাইরাসের কেস আছে, লাইক এভরিডে 700 পিপল আর গেটিং ইনফেক্টেড স্টিল। সো লেট মি ইন্ট্রোডিউস মাই বেস্ট ফ্রেন্ড, শামিম। ও বাংলাদেশ থেকে আসছে কিছুদিন আগে, লাইক 3 মান্থস হয়ে গেছে ও আসার পরে করোনা ভাইরাসে। হি ইজ এ পানতি বলে গেছে, শো তো শো ইউর ফেস। সো গাইজ, যেটা হচ্ছে যে সো নাও দ্য ফেস অফ দুবাই আফটার লকডাউন ইজ বিট ডিফারেন্ট। এভরিওয়ান ইজ ওয়ারিং মাস্ক, হ্যান্ড গ্লাভস, যদি হাত হ্যান্ড গ্লাভস নাই বাট পকেটে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ঘুরতেছি। তো গাইজ, এখন যেটা হচ্ছে আমরা এখন যাব একটু মিডিফ সেন্টারে। আমি দেড়ে দুবাইতে থাকি, মাই আন্টস লিভ দেয়ার, আন্টি ওখানে আসবে। সো আই ডোন্ট নো কি করবো, লেটস গো, অল সি ইন এ বিট। সো গাইজ, উই আর ব্যাক ইন দ্য ট্যাক্সি নাও, ট্যাক্সিতে চলে আসছি এখন। এখন যেটা হচ্ছে আমরা যাচ্ছি গাইজ মিডিফ সিটি সেন্টারে। আমার আন্টি থাকে ওইখানে, লাইক ইটস বিন লাইক 2 মান্থস যে আমি আসলে বাইরে যাই নাই, কোথায় ঘুরতে যাই নাই, বিকজ অ্যাজ ইউ গাইজ নো আই ট্রাভেল আ লট, ট্রাভেল তো করা হয় নাই। সো ইয়া, ওখানে যাচ্ছি এবং রাস্তায় যাওয়ার সময় দেখা হবে, একটু ঘুরেও হবে। সাথে তো আছে আমার ফ্রেন্ড শামিম, যে দেখতেছিলাম আমরা এয়ারপোর্ট পার দিয়ে যাচ্ছি। তো আপনারা দেখছেন যেটা হচ্ছে যে করোনা ভাইরাসের জন্য ইমিরেটস এর ফ্লাইট চলতেছে না। আমি তো দুবাইতে প্রায় 2 বছর ধরে আসছি, আমি কিন্তু অনেকবার যা আসা করছি, মানে দুবাই যত ফ্লাইট আছে সবগুলো বিমান ওরা একদম রেখে দিছে, মানে বই দেখেন এখনো দেখা যাচ্ছে বোয়িং 777 যতগুলো বিমান বা এয়ারবাস সব বিমান মানে এখানে রাখা, মনে হচ্ছে যে বিমান স্টেশন। কফি শপ আছে কস্তা, কস্তাটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আমরা এখানে আপাতত কফি খেতে আসছি, বিকজ কফি খেতে আসিনি, আসছি এটা কাজেই, বিকজ করোনা ভাইরাস। বাট আমি ভাবছি যে করোনা ভাইরাসের জন্য এখন কিন্তু কিছু খুলে নেয়, বাট এই কফি শপটা পুরো খোলা হয়ে থাকেন কস্তা। তো আর আমার আশেপাশে দেখেন অনেক মানুষ, যদিও মানুষ কম, সব জায়গায় সাইন দেওয়া আছে যে একসাথে 10 জন বা 20 জনের বেশি থাকা যাবে না, বাট শপিং মলে মানুষ কম এখন, বাট সব কিছু খুলে দিচ্ছে আস্তে আস্তে, নর্মাল হচ্ছে, দ্যাট ইজ গুড। হেয়ার কাম মাই, থ্যাংক ইউ লাতে, থ্যাংক ইউ সুগার, ইয়েস প্লিজ আলবো সুগার, ইয়েস প্লিজ, হাউ মেনি, থ্যাংক ইউ, জাস্ট গিভ মি বুম, টু 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 দ্য ব্রাউন ওয়ান প্লিজ। সো দিস ইজ দ্য কফে লাতে কস্তা, টাইম কফি। আমার বন্ধুরা কিন্তু বলো না কই দাও, তুই খালি মায়ের মায়ের যা দেখা থাকে লেগা সে সামথিং, নো কমেন্টস, নো কমেন্টস। হ্যাঁ, কী জিনিস বলতেছিল বলো, নো কমেন্টস ভাই। দেখেন এই দেখেন বাঙালি ভাই, সে ক্যাফে লাতি নিছে, এর মধ্যে সবাই ব্রাউন সুগার একটা ঢালছে, সে আরেকটা ঢালতাছে। সো ওয়াট, সারা খেত বাঙালি জীবনে মনে হয় ক্যাফে লাতে খায় নাই। আচ্ছা ঠিক আছে, আমি যদিও ঢালছি, একটা ঢালছি, এই যে একটা না ভাই, আমরা কখনো খাই নাই, দেখি নাই, ব্রাউন সুগার তো আমরা কখনো দেখি নাই, ঠিক আছে, এই প্রথম। তুই কি ইউন টিভি, তুমি কি বাংলাদেশে? সো গাইস, হ্যান্ড স্যানিটাইজার যেটা দেখলাম, আমি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করলাম, যেটা হচ্ছে এদেশে দেখেন রেস্টুরেন্টেও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে রেখে দিয়েছে, যাতে সবাই ইউজ করতে পারে, যাতে না হয়। বাট এই দেশে মানে এখান থেকে আমাদের শিখা উচিত, বাংলাদেশের সিস্টেমগুলো ভালো না। এই দেশে মানুষ ফ্রি মাস্ক গিফট করে, স্যানিটাইজার রাস্তায় গিফট করতেছে, পুলিশ হেল্প করতেছে, সব ফ্রি দিচ্ছে, আর আমাদের দেশে তো পারলে উল্টো নেয়। So we should learn from this country, man. Right, man. Oh, now guys, back to the vlog. So, আমরা গিয়েছিলাম ওয়ারসন, সরি কই জানিছিলাম আমি, মিড দিস সিজনে ছিলাম। এখন আমি আমার আন্টির গাড়িতে, আর আন্টি বলেছিলাম একটা ইউটিউব চ্যানেল আছে, শেলিস কিচেন। আন্টি আজকে প্রায় ওটাতে 4000 ওয়াচ টাইম হয়েছে এবং সাবস্ক্রাইবার হয়েছে 1600। তো
যেমন ভিডিও দেখতেছেন লিংক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে নিয়েন শেলিস কিচেন, ওখানে ভালো ভালো খাবার রান্না করা হয়। আর আমরা এখন আসছি ওয়াসিন ভিলেজে, এই যে একটা খুব সুন্দর জায়গা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিটির ভিতরে। তো এখান দিয়ে আমরা এখন আসছি, আমরা আপনার আসছি যেহেতু ওয়াসিন ভিলেজে, আমরা একটু ঘুরে দেখাই ওয়াসিন ভিলেজটা কিরকম, এখানে সব দেশের লোকরা থাকে। লেটস হ্যাভ এ লুক। Guys, yo, this is my auntie's house. It's so beautiful. So we'll have tea, then we'll leave. We'll go to house, guys. See you. Yo, guys, back to the vlog. So guys, আমি চলে আসি আন্টি বাসা থেকে। আমরা রাশিয়াতে ছিলাম। আর এটা হচ্ছে দুবাই ক্রিক সাইট। দেখেন আমার পিছনে সমুদ্র দেখা যাচ্ছে আর এখন অন্ধকার লাইট। এইটা হচ্ছে যে আজকে ফার্স্ট দুবাইতে এই ক্রিক সাইডে মানুষ, আর আশেপাশে তো লঞ্চ দেখতে পারতেছেন। এতদিন কোনো মানুষ ছিল না, কিছু ছিল না, ইট ওয়াজ লাইক রিয়েলি এম্পটি। তো ফার্স্ট আজকে আসছি। তো আমরা একটু ঘুরে দেখবো আশেপাশে কী হচ্ছে, বিকজ সামনে একটা পার্ক আছে, আমার সেখানে খেলাধুলা করে, ফুল খেলে। এখন রাত 9টা বাজে। আগে দুবাইতে লকডাউন ছিল রাত 8টা থেকে বছরা পর্যন্ত, এখন রাত 11টা বন্ধ করে দিছে আর বিজনেস সব খুলে গিয়েছে। আর লুক অ্যাট দ্য রোলেক্স বিল্ডিং দেয়ার, রোলেক্স ইজ দেয়ার, দেখা যায় কি না, যেটা হচ্ছে রোলেক্স বিল্ডিং। আর এই তো হচ্ছে সেরের অবস্থা। এইটা হচ্ছে লাইফ কুকিং ফিশ রেস্টুরেন্ট, সি ফুড ফ্রাই করা হয়। এটা আজকে খুললো প্রায় 2 মাস পর। আর এই যে এই পাশে সব শিপটিপ আছে, আর সামনে একটা পার্ক আছে, আর ওই পাশে দেখা যায় সিটি আলসিফ। সো গাইস, এই যে বোটগুলো এখন চলতেছে না, বাট এগুলো নর্মাল টাইমে চলে, এখন তো কোনো পাশে সব বন্ধ। আর এটা হচ্ছে দুবাই মিউনিসিপ্যালিটি আমার এই পাশে। আর এই যে পাশে দেখেন পার্ক, সবাই হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে। এখন কিন্তু রাতে 9টা বাজে। সো গাইস, দ্যাট ওয়াজ দ্য ভ্লগ দুবাই আফটার লকডাউন। সো আমাদের কিছু আমার একটা বাকেট লিস্ট আছে, যে আমি কালকে আমরা এখানে একটা বোট নিব, বোট নিয়ে পুরো এখান থেকে ঘুরবো, বুর্জ খলিফাতে আবার যাবো, পুরো দুবাই ঘুরবো ইনশাল্লাহ করোনা ভাইরাস। সো গাইস, এভরিওয়ান স্টে সেফ, করোনা ভাইরাস থেকে দূরে থাকুন, সবাই মাস্ক পরেন এবং হ্যান্ড গ্লাভস ইউজ করেন, যদি আমি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেন, হ্যান্ড গ্লাভস পরেন না পরেন। So guys, this is the vlogs. Make sure you subscribe. I love you all. See you again.